জিনিসটা বুঝতে পারতেছো? সম্পার লোকের কথাটা শোনার পর থেকে হাতা আমার চান্দি মান্দি গরম হয়ে গেছে পুরো। আমি ওই শিয়াল প্রকৃতির লোক না। সবচেয়ে বড় কথা হলো সম্পা যেমন তোরও ছোট বোন, সম্পা তাই করতে আমারও ছোট বোন। আমার কথা হলো ছোট বোনের সাথে আমি কেন প্রেম করতে যাবো? কেন, ওয়াই? আর বন্ধু ভালো কথা, তুমি কিন্তু একটা বোরকা কিনে ফেলাইও। আমারটা তো কতদিন চলবা? আমারটা তো এক প্রকার সিরিয়াল হয়েছো। এ বোরকা আমার লাগতো না। হ্যাঁ, একটা বোরকা কিনিস, বোরকা সারা দেখা করতে দিস না, ঝামেলা হইব। এই ওর সামনে কিন্তু নর্মাল থাকবি, নর্মাল থাকবি ওর সামনে। কি বাবার বন্ধু, কই গেছিলি, কই থেকে আইছ? এই আইলাম আর কি। আতা তোর লোক কথা আছে? তো আমার লোক কথা আছে। আচ্ছা কিরে, তোর মোবাইল বন্ধ কে? তোর মোবাইলের চার্জ নাই? আচ্ছা তুই একটু ফাঁকে খারাপ কথা বললো, আমার জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি তাহলে বাড়িতে গেলাম। না না বাড়িতে না, তোর লোক কথা আছে খারাপ। ক দোস্ত, কি কথা কবি ক? দোস্ত তোর আমি একটা দায়িত্ব দিতে চাই। আমি নিজেই দায়িত্বটা নিতে চাইছিলাম, কিন্তু আমি নিজে যেটা করি অন্যের তো সেটা না করার জন্য নিষেধ করতে পারি না, এই জন্য তোর আমি দায়িত্বটা দিই। এত তেনা না ভেসে কসে, কী দায়িত্ব পালন করা লাগবো ক বন্ধু ক? ফটিক খুব একটা আকাম ঘুরে ফেলেছে। তোর যে কি কমু, কি আকাম করছো ক? ও চিন্তা কর চম্পা, আমার ছোট বোন, তখন ছোট বোন না চম্পার লগে। কি তুই জিনিসটা বুঝতে পারতেছো? চম্পার লগে না, এটা বোঝার তো কোনো কথা নাই। আল্লাহ কি বস্তু, কথাটা শোনার পর থেকে হাতা আমার চান্দি মান্দি গরম হয়ে গেছে পুরো। তুই বুয়া খবর কার কাছ থেকে শুনলি? বুয়া খবর মানে বই তো তোর সেদিন করলাম না, ফটিকে আবুর বোন সাইফুনের লোকে প্রেম করে। আবু তো এটা স্বীকার করতেছে না, আবু তো আমার লোক বাড়িতে যেন এ শালে এই নেশা করে করে তোর ব্রেনটা তো পুরো নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ এখন প্রেম নিষিদ্ধ না, কি আইন জারি করছে দেখোস না, বুড়া রাঙ্গ খুঁজে বাড়িতেছে, পাইলে না একদম টেকনি শুতে ভেঙে লেবো গা। হ্যাঁ আবু কোন দুঃখে স্বীকার করবো যে ওর বোনের লোকে ফটিক প্রেম করে? হ্যাঁ আর আবু জান বুঝবা কি লিগা? হ্যাঁ ফটিক কি আবুর লোকের কথা কয়ে তার বোনের লোকে প্রেম করতে যায়? পৃথিবীর কোন হানে আছে যে ভাইয়ের লোকের কথা কয়ে বোনে প্রেম করতে যায়? মনে তুই পারবি না, তুই তো নেশা কর, এই জন্য তুই মনে কর যে ভাইয়ের লোকের কথা কয়ে আপনার বোনের লোকে আমি প্রেম করতে যাই। তাহলে কি রোকসানা আমার মিশা কথা কইল? এই যে তুই রোকসানার কাছ থেকে কথাটা শুনছ, এই সন্দেহটা আমি করছিলাম। আরে রোকসানা তো একটা শয়তা, মেলা দিন যাবৎ ফটিকের লোকে প্রেম করার চেষ্টা করতেছে। তস্কে আরে হ ফটিক হ্যাডটাকে সারা দেয় নাই, এলেকে ফটিকের নামে মিশা কথা বলতেছে। শোন আমি ফটিক, তুই আমরা হচ্ছি বাল্যকালের বন্ধু, আমরা কি এমন কোনো কাজ করতে পারি যাতে করে আঙ্গ বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যায়? এই যে মনে কর দরজে তুই ফটিকের বোনের লোকে প্রেম করতেছ, ঠিক আছে ফটিক আছে বন্ধু। আচ্ছা আচ্ছা চাপটা তুই বাদ দিত, এমন হন রোকসানার কথা তুই মাথা গরম করিস না। পয়সাইতেছে তোর আর ফটিকের লোকে একটা ফাড়ল ধরাইছে, তারপর আমি ফটিকরে ডাইকা তোর সামনাসামনি কথা বলে দিতেছি। অবশ্যই ওরে জানানোর দরকার আছে, দুধ কা দুধ পানি কা পানি আজকেই তোর সামনে ক্লিয়ার হয়ে যাক, এত সহজ না তুই যেই কথা আমার শোনালি। ফটিকা রে, ওই ফটিকা আমার চোখের দিকসা, সত্যি করে আজকে একটা কথা কবি যা জিজ্ঞেস করো মুপে আল্লাহ নিছে মানি, তুই কি অরবিন চম্পার লোকে প্রেম করস? কি কস কি? আমি আমি চম্পার লোকে কেড়ে গেছে, কেড়ে গেছে কথা লোকসানে গেছে, লোকসানে না এই লোকসানাই সেরি আমার লোকে প্রেম করতে না পারে সব কথা ছড়ায় না। আরে একটা মানুষের লোকে একটা মানুষের কথা কি প্রেম? এই কোনো কথা, এই যে কোনো কথা, এদিকে ফোন। এইবার তো তুই প্রমাণ পাইছ জয় তোর বোনের লোকে প্রেম করে না, পাইছিস কিনা ক? তাই তুই আবুর বোন সাইফুনের লোকে প্রেম করছিস? মানে
ও হে আমার পছন্দ করে আর কি করে আর কি ওই তো প্রেম তো করস এক হাতে তালি বাজা না আমি চিন্তা করে পাই না তুই এরকম ট্যাগরা শরীর লগে কেমনে প্রেম করস ও তো চায় আরেক দিকে দেহে আরেক দিকে বন্ধু রে বন্ধু প্রেম মানে না জাত বেজাত প্রেম কি কোনো কিছু মানে কে লুলা কে কানা কে বয়রা এটি তো কোনো কিছু মানে না রে ফোন উত্তর পাড়ার যে ফকির ব্যাপারী হ্যাঁ যে বউ আছে লুলা না হ্যাঁ লুলা সারা জীবন সংসার করতেছে না তো এটা একটা প্রেম না এই প্রেমের জায়গায় এটি তুমি খুঁজতে কিছু পাইবা না তো এটির কোনো কিছু থাকে না তো এটার কোনো সারমর্ম না প্রেম প্রেমী ফোন দোস্ত রোকসানা তোরা কি কইছে না কইছে এটা আমি জানি না তবে একখান কথা তোকে দুজনের কাছে আমি কইতে চাই বন্ধুর বইনের সাথে যারা প্রেম করে তারা হলো শিয়াল প্রকৃতির লোক শিয়াল শোন ওই কথা আছে না শিয়ালের কাছে কথা আছে না শিয়ালের কাছে মুরগি দাও না ওই অবস্থা আমি ওই শিয়াল প্রকৃতির লোক না সবচেয়ে বড় কথা হলো চম্পা যেমন তোরও ছোট বোন চম্পা তো এক অর্থে আমারও ছোট বোন আমার কথা হলো ছোট বোনের সাথে আমি কেন প্রেম করতে যাবো কেন ওয়াই যাগ দোস্ত যা হওয়ার হয়েছে কিছু মনে করিস না বন্ধুর মধ্যে তো ভুল বোঝাবুঝি হয় আসলে হয়েছে কি আমি রোকসানার কথা শুন না শোন শোন দোস্ত আমি বুঝতে পারছি রোকসানা আসলে তোর আর আমার বন্ধুত্ব ফাটল ধরানোর জন্য এই কামটা করছে বুঝতে পারছস হ্যাঁ আমি বুঝতে পারছি পুরো বুঝতে পারছি তুই কিছু মনে করিস না ফটিক না দোস্ত কি মনে করো তুই যে আমার কথা বিশ্বাস করছস এইটাই আমার কাছে মনে হয় অন্য একটা ব্যাপার তাই দোস্ত তোর কাছে আমার একটা রিকোয়েস্ট তুই রোকসানাকে জিজ্ঞেস করবি সে কেন আমার নামে মিথ্যা অপবাদ দিল কেন এইটা তোর বিচার করতে হবে বিচার দোস্ত আমি তো অবশ্যই বিচার করব ওর তো আমি থাপ রায়া ওর দাঁতার পাটি পুটি ভেঙে ফেলাম ও আমার চিনে না দেখছ কেমনে ট্যাকেল দিলাম নেশা করতো একটু পাগলা আছে সাথে মালকম তো কাম সেরে লেছি আরে না খারা ঘটনা তো উল্টো দেখতেছি ও তো আমার লগে চম্পার রিলেশনটা মাইনে নিতেছে না কি কমু ক না মানলে কিছু করার আছে খুব তো কইছিলি তোর বইনের যেহেতু পছন্দ করে তাহলে নিশ্চয়ই চম্পার বিষয়টা মাইনে নেবো আর কি হইলো আরে মিনিস্টার যে এরকম স্বার্থ করবে সেটা তো বুঝি নাই শোন আমি যেটুকু কোন তুই চম্পার লোকে প্রেমটা চালায় যা চম্পা যদি ঠিক থাকে তোর কোনো ঝামেলা হবে না